নমস্কার সকলকে। আজকে কিন্তু আমরা চলে এসেছি হালি শহরের রামপ্রসাদের ভিটেতে। তো আজকে আমরা আপনাদের এই পুরো মন্দির ঘুরে দেখাবো, এই মন্দিরের ইতিহাস কি রয়েছে সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো, এবং থাকবে এখানকার ভোগ প্রসাদের ব্যবস্থার ও অন্যান্য সমস্ত জানকারি। তো ভিডিওটা কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, তার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে বলে দিয়ে রাখি, আমি হলাম আভা আর আপনারা দেখছেন আভা বিশেষ ব্লগ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাধক রামপ্রসাদের ভিটা বাড়িতে যাওয়ার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে হালিশহর স্টেশনে। আপনারা শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইনের ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন হালিশহর স্টেশনে। আমরা কিন্তু এরপর হালিশহর স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে গাড়ি ধরব রামপ্রসাদের ভিটে যাওয়ার জন্য। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আপনারা দেখতে পারবেন কিছু রেল লাইন রয়েছে, এটি ক্রস করে সোজা এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড, আর একটু হেঁটে এগিয়ে গেলে রয়েছে অটো স্ট্যান্ড। অটোতে করে আমরা গেছিলাম, আপনারা টোটোতে করেও যেতে পারেন, তবে অটোতে করে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায়। অটোতে আমাদের ভাড়া নিয়েছিল মাথার পিছু 14 টাকা করে। অটো করে যেতে আমাদের সময় লেগেছিল 10 থেকে 12 মিনিটের মতো। অটো ছাড়ার কিছুক্ষণ পরে আমাদের চোখে পড়ল হালি শহরের প্রবেশদ্বার, এটি কিন্তু খুব সুন্দর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এরপর অলিগলি দিয়ে এগিয়ে চলল আমাদের অটো। আমরা যে অটো করে গেছিলাম দেখলাম তার সামনে লাগানো রয়েছে একটি দর্শনীয় স্থানের লিস্ট। হালি শহরের যে সমস্ত দর্শনীয় স্থানগুলি একদিনের মধ্যে ঘুরে দেখা যায় সেগুলি লিস্ট করা ছিল। আপনারা কিন্তু একটি অটো রিজার্ভ করে সারাদিনের জন্য ঘুরে নিতে পারেন হালি শহরের এই সমস্ত দর্শনীয় স্থানগুলি। আমরা সেদিন বিকেলবেলা গিয়েছিলাম রামপ্রসাদের ভিটাতে, আজকের ভিডিওতে আমরা সেটাই ঘুরে দেখাবো। বাকি দর্শনীয় স্থানগুলি আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। অটো থেকে নেমেই দেখলাম রয়েছে কিছু মিষ্টির দোকান এবং পুজোর সামগ্রী কেনার দোকান। আপনারা যদি মন্দিরে পুজো দিতে চান তাহলে কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন সেই সমস্ত সামগ্রীগুলো, কোনো সমস্যা হবে না। এখন আপনারা দর্শন করতে পারছেন শ্রী শ্রী রামপ্রসাদের স্মৃতি মন্দির, যেটি রামপ্রসাদের ভিটে বাড়ি নামেও পরিচিত। এই বাড়িতেই কিন্তু সাধক রামপ্রসাদ থাকতেন, এবং এখানে যে বটবৃক্ষ আছে তার তলাতেই তিনি সিদ্ধিলাভ করেছিলেন, মানা হয় এটি 250 বছরের বেশি পুরনো। এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটির নাম হলো পঞ্চবটি। এটি রামপ্রসাদ সেনের কিন্তু সাধন পীঠ, একে অনেক সময় পঞ্চমুণ্ডাসনও বলা হয়েছে। তো এই গাছটি কিন্তু বিশাল এবং দেখে বোঝা যাচ্ছে কতটা পুরনো। এরপর আমরা মন্দিরের চারপাশটা কিন্তু ধীরে ধীরে ঘুরে দেখব। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না হওয়ায় আমরা কিন্তু মায়ের দর্শন আপনাকে করাতে পারলাম, তার জন্য দুঃখিত। এই রামপ্রসাদের ভিতরের ভেতরে কিন্তু রয়েছে একটি খুব সুন্দর জলাশয়, সেটি চারিদিক থেকে বাঁধানো এবং রয়েছে একটি বসার জায়গা। তো আপনারা এখন সেই জলাশয়টি দেখতে পাচ্ছেন। লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে। জলাশয়ের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কচ্ছপ আছে, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। তো আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই কচ্ছপগুলো কিন্তু দেখবেন। শ্যামা কখনো সে তো কখনো পীত কখনো নীল লোহিত রে, কখনো সে তো কখনো পীত কখনো নীল। তো আমরা এখন মন্দির কর্তৃপক্ষের একজনের সাথে কথা বলে নেব এবং জেনে নেব এই মন্দিরের ইতিহাস। তো আপনি একটু এই মন্দির ইতিহাস সম্পর্কে বললে ভালো হয়। এইতে আপনি যেখানে আছেন এখন এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি, এটা মন্দির নয়। মন্দির থাকলে চুড়ো থাকতো, মানুষের যেরকম বাড়ি সেই রকম আছে। রামপ্রসাদের জন্ম হচ্ছে 1720-তে, আর উনি মাকে নিয়ে গঙ্গায় ডুব দিয়েছিল 1781-তে, মানে 61 বছর উনি ছিলেন। এই যে পঞ্চবটি দেখছেন এইটা ওনার সাধন পীঠ,
এইখানে বসেই উনি মায়ের সাধনা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। এখানে পঞ্চমুণ্ডাসন আছে। এই বটগাছের বয়স হচ্ছে 450 বছর। এই বটগাছের মধ্যে একটা গাব গাছ ছিল, সেই গাব গাছে পদ্মফুল ফুটেছিল। রামপ্রসাদ সেনের 2 মেয়ে ছিল, 1 ছেলে ছিল। বড় মেয়ের নাম ছিল পরমেশ্বরী আর ছোটো মেয়ের নাম ছিল জগদীশ্বরী। আর ছেলের নাম ছিল রামদুলাল, বাবার নাম রামরাম সেন আর মায়ের নাম সিদ্ধেশ্বরী দেবী। আর রামপ্রসাদের বউয়ের নাম হচ্ছে সর্বাণী। ঠিক আছে, রামপ্রসাদ যখন এখানে বেড়াবার ছিল তখন মেয়ে ছোটো ঘরে খেলা করছিল। তা মেয়েকে বলছে, মা তুই এসে আমার দড়িটা ঘুরিয়ে দে, আমি একা একা পাচ্ছি না। তখন মেয়ে তো ছোট, অত বুদ্ধি হয়নি, ও ঘরে বসে বসে খেলা করছে। তখন মা ওই মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিল। ওই জন্যে উনি তো মাকে মাতৃরূপে দর্শন পাননি, কন্যা রূপে দর্শন পেয়েছিলেন। রামপ্রসাদ সেন যখন রামপ্রসাদ ঘাটে বসে গান করছিল তখন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা ওর দাদু আলীবর্দী খান নৌকো নিয়ে যাচ্ছিল গঙ্গা দিয়ে। এবার গান শুনে রামপ্রসাদ ঘাটে নৌকো ভিড়িয়েছে, বলছে, রামপ্রসাদ আমি ঘুরতে যাচ্ছি, যাবি আমার সঙ্গে? বলে, চল যাবো। এবার নৌকোয় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে রামপ্রসাদ। যখন শ্যামনগরে গেছে, শ্যামনগরে মা ব্রহ্মময়ী বলছে, রামপ্রসাদ তোর গান আমাকে শুনিয়ে যা। তখন রামপ্রসাদ বলছে, মা গো এইখানে বসে শোনানোর মতন সময় আমার নেই, আমার গান তোমার যদি শুনতে ইচ্ছা করো তুমি ঘুরে শোনো। তখন মায়ের মুখ ছিল দক্ষিণে, ওই গান শোনার জন্যে ঘুরে হয়ে গেছে পশ্চিমে। আর রামপ্রসাদ সেন দুর্গাচরণ মিত্রের জমিদারি সেরেস্থায় হিসেব লেখার কাজ করত। তা ওকে হিসেব লিখতে দিয়েছে, ও লিখছে, দেমা আমায় তবিলদারি, আমি নিমখারাম নৈশঙ্করি, কাজ কিমা সামান্য ধনে, সামান্য ধন দিবে তারা পড়ে যাবে ঘরের কোণে, যদি দাও মা আমায় অভয় চরণ, রাখি দিদি পদ্মাসনে। তখন জমিদার মুনিপ বলছে, জমিদার মশাই আপনি এই পাগল ছাগল ধরে নিয়ে আসেন, ওকে হিসেব করতে দেওয়া হয়েছে, গান লিখে বসে আছে। তখন জমিদার বলছে, মুনিপ তোমার কাজ তুমি করো, ওর কাজ ওকে করতে দাও। তখন রামপ্রসাদকে বললো, রামপ্রসাদ তুমি তোমার নিজের গৃহ হালিশহরে গিয়ে তুমি তোমার কাজ সমাধান করো, তোমার যে মাসিক বেতন 30 টাকা তুমি হালিশহরে বসেই পাবে, কষ্ট করে কলকাতা অবধি তোমাকে আসতে হবে না। এছাড়াও রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা জমিদার, উনি এই রামপ্রসাদ সেনকে 31 একর জমি দিয়েছিল এই হালিশহরে। পূর্ব বাংলার লোকেরা সব দখল করে এখন এইটুকুনি আছে। আর রামপ্রসাদের মূল বাণী হচ্ছে, জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, আর লুকিয়ে মাকে করিস পূজা জানবে না কো জগৎজনে। আর এই হালিশহর, এটার প্রথম নাম হালিশহর ছিল না, প্রথম নাম ছিল কুমারহাট, তারপরে হয়েছে কুমারহট্ট, তারপরে হয়েছে হাবিলি শহর, তারপরে হয়েছে হালিশহর। এই হালিশহর হচ্ছে পুণ্যতীর্থস্থান, শুধু রামপ্রসাদ সেন না, রানী রাসমণির জন্ম এই হালিশহরে, চৈতন্য মহাপ্রভুর গুরুগৃহ এই হালিশহরে, নিগমানন্দ মহারাজের সমাধি এই হালিশহরে। এছাড়াও হালিশহর হচ্ছে পঞ্চশতীর পীঠ, এখানে সিদ্ধেশ্বরী আছে, জগদীশ্বরী আছে, শ্যামাসুন্দরী আছে, সুধাংশুবালা আছে, রানী রাসমণি আছে, এই 5 জনকে নিয়ে পঞ্চশতীর পীঠ হচ্ছে হালিশহর। আর রামপ্রসাদের জন্ম হচ্ছে হুগলির গরলগাছা গ্রাম আছে, গরলগাছা গ্রামে ওনার জন্ম, আর ওনার গুরুর নাম হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগী। এই হচ্ছে রামপ্রসাদ। রামপ্রসাদের 116 বছর পরে হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ, রামকৃষ্ণর পরে হচ্ছে সাধক বামা খেপা। বামা খেপার জন্ম হচ্ছে 1837। এইখানে যেমন গাব গাছে পদ্মফুল ফুটেছিল সেরকম তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল গাছ ছিল। ওই শ্বেত শিমুল গাছের নিচে মায়ের ব্রহ্মশিলা, শিলামূর্তি যেটা, ওটা রক্ষিত ছিল, ওটা ব্রহ্মার মানস পুত্র বশিষ্ঠ মুনি স্বপ্নে পেয়েছিল। বামা খেপা ওই মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠা করেছিল। যখন প্রতিষ্ঠা করেছিল তখন চোখে ফেটটি বেঁধে তারপরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিল, কারণ ওটা মায়ের নগ্ন মূর্তি, সবাইকে দর্শন করতে নিয়ে শিবকে কোলে করে নিয়ে মা বুকের দুধ খাওয়াচ্ছে, ওইটাই তারামায়ের অরিজিনাল মূর্তি। আর আপনারা ক্যালেন্ডারে যে মূর্তি দেখেন, দুটো ঢাকনা বসানো থাকে, একটা পিতলের একটা রূপোর, ওটাকে রাজবেশ বলে। খুব ভালো লাগলো এতটা ইতিহাস আপনার কাছে শুনে। তো এই মন্দিরের এই ভিটাবাড়ির টাইমিং কি রয়েছে? এই ভিটাবাড়ি সকাল 7:30টার সময় মন্দির খোলে, হ্যাঁ 12টা অবধি পুজো হয়, মায়ের পুজো হয়। 12টার সময় মাকে ভোগ নিবেদন করে মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টার সময় খোলে, 8:30 বন্ধ হয়। আচ্ছা, আর এখানে যদি মায়ের কাছে কেউ পুজো দিতে চায়? পুজো যে ওই মানে ওই 8টা থেকে 12টা অবধি পুজো হবে সকালবেলায়, আর বিকেলে 4টার থেকে একদম 8:30 অবধি। আচ্ছা, আর এখানে যদি কেউ ভোগ প্রসাদ পেতে চায় তার কি ব্যবস্থা? ভোগ প্রসাদ পেতে গেলে সকাল 9টা থেকে 10টা 1 ঘন্টা কুপন দেওয়া হয়। আচ্ছা, ওই কুপন কাটলে পরে মায়ের ভোগ নিবেদন হয় 12:30, 1টার সময় মায়ের ভোগ পাওয়া যায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। ঠিক আছে।
আশা করি আপনাদেরও এত তথ্য জানতে পেরে ভালো লাগলো। দেখলাম মন্দিরের অফিসের সামনে রাখা রয়েছে একটি বিজ্ঞপ্তি এবং এখানে মন্দির সম্পর্কিত সমস্ত নিয়মাবলীগুলো এবং টাইমিংও লেখা রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে একবার দেখে নিতে পারেন। আমরা এরপর মন্দির থেকে বেরিয়ে গিয়েছিলাম এবং গিয়েছিলাম রামপ্রসাদের স্নানঘাটে, সেটাও আমরা এরপর আপনাদের ঘুরে দেখাবো। মন্দির থেকে কিন্তু রামপ্রসাদের স্নানের ঘাটে যাওয়ার জন্য আপনাদের টোটো করে যেতে হবে। বেরিয়ে দেখলাম সুন্দর একটি দেওয়ালে চিত্র আঁকা রয়েছে, যেখানে রামপ্রসাদের জীবনের ছোট ছোট টুকরো তুলে ধরা হয়েছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল, আপনারা এখন সেটি দেখতে পাচ্ছেন। এরপর আমরা একটি টোটো ঠিক করে নিয়েছিলাম এবং সেখান থেকে গিয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। সেই ভিডিওটি কিন্তু থাকবে আমাদের পরবর্তী এপিসোডে। এরপর আমরা দেখে নিয়েছিলাম হালিশহরের অন্যতম দর্শনীয় স্থান চৈতন্য ডোবা এবং নিগমানন্দ আশ্রম। সেই ভিডিওটি দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি টিপে দিতে হবে, তাহলে আমরা যখনই একটি নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। কিছু দূর গিয়েই চোখে পড়ল রামপ্রসাদের স্নানের ঘাটটি চলে এসছে। আমরা টোটোর থেকে নেমে একবার ঘুরে দেখলাম। দুই পাশের দেওয়ালে কিন্তু অসম্ভব সুন্দর চিত্র অঙ্কন করা ছিল, যেখানে রামপ্রসাদের জীবনী ছোট ছোট করে আঁকা রয়েছে। আপনারাও দর্শন করে নিন এবং হালিশহরে রামপ্রসাদের ভিটে যখন আপনারা ঘুরতে আসবেন অবশ্যই স্নানের ঘাটটাও একবার ঘুরে যাবেন, এটি কিন্তু একদমই মিস করবেন না। সামনে ছিল সুন্দর করে বাঁধানো স্নানের ঘাট। এছাড়া সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে লক্ষ্য করলাম বাঁদিকে রয়েছে একটি বজরঙ্গলির বিশাল মূর্তি। আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ পরবর্তী ডেস্টিনেশনগুলোতে যেতে দেরি হয়ে যেত। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের সেটা জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সে ভাব ভাবিয়া কমলা কান্ত।